সুকুন হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই আখ খেয়েছো তাই না? অনেকেই খেয়েছে, সবাই খেয়েছি, কিন্তু আখের মাখা কি খেয়েছো কখনো? হ্যাঁ, অনেকে শুনেছো যে ঘাস মাখা, আলু মাখা, অনেক কিছু মাখা হয়, এটা বাড়িতেও করা যায়। আজ তোমাদেরকে দেখাবো আখ মাখা। এখানের ভাষায় মানে উত্তরপ্রদেশে এখানে এরা বলে গ্যান্না মাখা। তো এখন গ্যান্না খেতে মানে আখ খেতে যাচ্ছি, আখ কাটতে, এখানে আখ মাখবো। এবার গান্না কাটতে, তার আগে দেখো এখানে সেই কি কি ফল যেন, এটা সেতু ফল, সেই সেতু ফল, এই যে সেতু ফল গাছ, কলাটা কমন। এই দেখো গান্না ক্ষেত, এবার এই গান্না ক্ষেত থেকে মানে আখ ক্ষেত আর কি, আখ ক্ষেত থেকে এবার আমরা আখ কাটবো মাখা খাওয়ার জন্য। এবার কোন অংশটা মাখবে তারও একটা ব্যাপার আছে। কাটুক দ্বারা তুলে নি, আর একটা কাটবো, কাট। এগুলো ছোট ছোট হবে না? কাটলো, দুটো হয়ে যাবে। চলো এবার আখটা শেষ, এবার যাবো বাড়ি, আখ মাখবে। হবে আছে, ও তেঁতুল দিতে হবে তাই তো? বন্ধুরা যেতে যেতে দেখো এটা কি গাছ দেখতে পাচ্ছ? আম দেখো, এই গাছ কিন্তু আমি সেখানে হয়ে বসে। এখানে কত সুন্দর বন ফুল ফুটেছে দেখো, কি ফুল এগুলো, হেভি সুন্দর। আগুলো ফার্স্টে সারিয়ে নিতে হবে তাই তো? বেচারির হাত কেটে গেছে। দেখো দেখো এখানে তেঁতুল ভিজালো এবার, আর ওই আগগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কাটলো। পরবর্তী প্রসেস কি হয় দেখো, লেবু পাতাও লাগবে, এই যে নিম্বু পাতা, এগুলো এখানে কাটা হচ্ছে। দেখো এই যে মানে গান্নাগুলো কাটা হয়ে গেছে, আর এখানে তেঁতুল জল ভিজছে আর লেবু পাতা শুকাচ্ছে। এভাবে পরবর্তী প্রসেস। আমি কি করবো না, গরুর হচ্ছে নাকি? তো এই ফার্স্টে লেবু পাতা দিবি, তারপর লঙ্কা, নুন দিবি, নুন দিয়ে ভালো করে মিক্স করা হচ্ছে। জলটুক সব দিয়ে দাও, জল তোর মরে যাও, মরে যাও, ভালো করে। তো
বল কেমন লাগছে? টেস্ট না? আচ্ছা লবণ রয়েছে? লবণ ঠিকঠাক আছে? তারপরে আর কি আছে? আর আর কি আর কি আছে? ওকে ওকে, আবার টু ব্যাক টু মাই চ্যানেল, সবাই দেখবেন দেখেন, তারপরে লাইক করেন, শেয়ার করেন, ফলো করেন। তো ফাইনালি বন্ধুরা পেয়ে গেলাম, মারাত্মক মারাত্মক, তোমরা না খেলে বুঝতে পারবে না, ঘরে তৈরি মনেই হচ্ছে না। এই রতন কাকু মাখা কাকু যে বাইরে রয়েছে তার থেকে 10 গুণ ভালো বানায়। চলো তবে এখন খাই পর পর। যোগ্য ভাই কেমন লাগছে? সেই হ্যাঁ বাড়ি দাও খাবে না বলছিল এত সময়, এখন দেওয়া হবে না। আবার আবার নিচ্ছে অবস্থা দেখো, খাবে না বলছিল। ভোগ্য ভাই একদম পুরো খেয়ে সাবার করে দিচ্ছে। কেমন কেমন বট টেস্ট তোরা দেবো? না আচ্ছা।